উপকার পেয়েছো বাবা? বলো বাবা। আমি তো আজ এসে দিয়ে তিনবার আজকে এসে এসেছি এই বাবা এসলাম। তারপর মোটামুটি টুকটাক কাজ টাজ হচ্ছে মোটামুটি। এই যে ডাক বাজিয়েছিল আমার বউ, ও আর বুঝেছিল আমার গিয়ে ওখানে একটু ডাক বাজানোর ইচ্ছা আছে। আমি তো আমি যাবো সবার কাছে, কেউ এসো না, আমি যাবো, আর কেউ প্রণাম করো না। তো বাবার সঙ্গে এসেছিলাম এক মাস আগে, আমি ভীষণ অসুস্থ ছিলাম, মানে আমার একবার সবাই চুপ করে দেখো মিরাক্কেল হয়েছে মায়ের, বলো মা। 38 কেজি ওজন হয়ে গেছিলো আমার, আর এত শরীর খারাপ, বিছানার থেকে উঠতে পারছিলাম না। আমি এপ্রিল মাস থেকে ইউটিউবে দেখে দেখে জব করতাম লুকিয়ে লুকিয়ে, আমার ছেলেদের বিশ্বাস হারিয়ে গেছিলো, কোনো ঠাকুরের বাড়ি কোথাও যেতে দিত না। শুধু মাকে বলতো, মা আমার শুধু ওষুধগুলো খাওয়া বন্ধ করে দাও। আমার ছেলে মাসে 5,000 করে ওষুধ এনে দিত, শুধু আমি একটা করে লুকিয়ে লুকিয়ে ওষুধগুলো লুকিয়ে রেখে দিতাম। তো মাকে বলতাম, আমার যদি ওষুধ বন্ধ করে দাও, আমার ছেলেরা যদি জানতে পারে যে আমার মা আর ওষুধ খায় না, তাহলে আমার মা ছেলেকে নিয়ে যেতি, বিশ্বাস করতো না। আমার ছেলের এত বিশ্বাস, তোমার ছেলে কয় বাবু আয় দেবাশিস, আমার ছেলের এত বিশ্বাস হয়ে গেছে, বলছে মা আমি যাবো তোমার সঙ্গে। আমি কোথা থেকে আসছো মা? আমি দমদম থেকে এসেছিলে। বিশ্বাস করেনি, দমদম থেকে আসছে, শুধু নাম জপ করেছে, 12,000 টাকা মাসে ওষুধ খেতে, 38 কেজি ওজন দাঁড়িয়ে গেছিল মা। আমি একদম অসুস্থ, ছেলে দিকে রান্না পর্যন্ত করে দিতে পারতাম না, ওষুধ খেতাম আর শুয়ে থাকতাম। ওষুধ 170 নাম করে উঠে ছেলে দিকে রান্না করে দিয়েছি। তারপর আমি মাকে মনে মনে বলেছি, মা আমার ওষুধটা বন্ধ করে দাও, ওষুধ বন্ধ করে দিয়েছি। এখন আর আমি একটা এই 6 মাস ওষুধ খাই না। এক মাস হলো এসছো, এক মাস মিরাকেল হয়েছে একদম। আমি খুব মানি, মাকে খুব মানি, আমার ভিডিও করে ছেড়ে দিন, আমার ওখানে প্রচুর লোক আছে, আমি আনবো। আর কোনো বাবা আমার কাকা মা নিজের বাবা, এই যে আমার কাকা, এই যে মালটা না আমার। আমি 15 দিনের মতন জব করেছি, 15 দিনের মায়ের জব করে আমার এই গায়ে হাত পা এগুলো সব যন্ত্রণা, আমি ফেটে যেত, আমি চলতে পারতাম না, শুধু চোখের জল পড়তো আর কাজ করতাম। আমার 1 সপ্তাহ ধরে ওষুধও বন্ধ করে দিয়েছি, আমি প্রায় 10-12 দিন ধরে ওষুধও বন্ধ করে দিয়েছি, সব রকমের ওষুধ বন্ধ করে দিয়েছি। আমার অনেক লাল ফিতে বলেছে, আমার চুল দুটো মাকে বলবি বেঁধে দুটো ক্যাডবেরি নিয়ে এসছে বড় বড়, কেন জানো? যেখানে মা অনেক টাকার ওষুধ খেত, শুধু 1 মাস আগে এসেছিল মায়ের মিরাক্কেল হয়েছে, সেখানে উঠে ভাত দিচ্ছে, যেখানে বিছানে শয্যা চাইছিল মা, 12-13 বছর ধরে ছেলেও কিন্তু বিশ্বাস করেনি, বলছে তুমি এত ঠাকুর বাড়ি গেছো কিছু হয়েছে? তাই কৃষ্ণকালী মা রোগ ধরেছে। সবার কাছে যাবো, আমি জানি আসবো, কি রয়েছে বলো বাবা, কি উপকার হয়েছে বলো? আপনি শুনলে ইয়ে করবে, আমার মায়ের চোখে হট করে দেখতে পাচ্ছিল না, আমাকে কি ওষুধ শিখিয়ে আনেনি, দিয়ে মাকে বললো স্ট্রোক হয়েছে, চোখে দেখতে পাচ্ছিল না, দিয়ে আপনার জব করতো, বিশ্বাস করুন 3-4 বার পরীক্ষা করার পর কোনো স্ট্রোক হয়নি, এখন দেখতে পাচ্ছে এবং জব করে, ওই জন্য আমি কলকাতা থেকে এসেছি। বাবা চরম মিরাকেল করেছে, যেখানে চোখে দেখতে পাচ্ছে না স্ট্রোক হয়েছিল, শুধু নাম জব করে। মা তোমাকে বলে জয় কৃষ্ণকালী মায়ের, কাল থেকে ট্রেনে এসছেন বাবা, অনেকবার আসে বাবা, আজকে আমাকে বলেছিল লিস্ট পাঠিয়েছিল,
যে 300টা লোকের মতো খাওয়ার আয়োজন করবে, নিজেই রান্না করছো বাবা? বাবা ভোগ রান্না করবে, অনেকবার এসে মা ধুনো পুড়ি গেছে, আগে সবাই দেখেছো করবেটা, তুমি রান্না করো, আজকে বাইরের জনকে নিয়ে এসছে, তাহলে এইভাবেই তো ভক্ত বাড়ছে, আর কোনো ভক্ত উপকার পেয়েছো? যাই মা, সবার কাছে যাবো, আস্তে আস্তে সবার কাছে, ঠিক আছে মা? প্রণাম করবেন না, সবাইকে সবাইকে দেখো, আমি আগে পুজো করি, কিছু জাগ্রত করি, এটুকু বলতে পারি, খালি হাতে এলে বড় হাতে যাবে বাবা, এটুকু বলতে পারি, মায়ের কাছে কেউ নিরাশ হয় না, মায়ের কাছে কেউ নিরাশ হয় না আজ পর্যন্ত, খালি হাতে এলে ভরা হাতে যাবেই তোমরা, বসি দাও বাবাকে, উপকার কে উপকার পেয়েছে? এইটা ও দেখ আমি কোথায় করলাম রে, করলো যে মারে, আমি কোথায় করলাম রে, এই ফটো বাঁধিয়ে রাখিছি মা, ঘরে উপকার হয়েছে মা, তোমার দোকানে বিজনেস একদম ভুট হয়ে গেছিল মা, অনেকটা কোনো কিছু মায়ের দয়ে আমি আসতে পেরেছি, এই মা চরম মিরাকেল পেয়েছে, বলছে মা গো দেখো আমি 10 টাকা দিয়ে একটা ফটো বাঁধিয়েছি, মেয়ে দাঁতের পোকা হয়েছিল প্রচন্ড যন্ত্রণা, মাংস বেরিয়ে গেছিল, এত মেডিসিন খাইছে কমিনে, বলছে দেখি না একবার মায়ের নাম জপ তো করি, তাই মায়ের নাম জপ করে মিরাকেল বিজনেস ডাউন হয়ে গেছিল, উঠে গেছে, শুধু বলছে মা গো 10 টাকা দিয়ে ফটো বাঁধিয়েছি, কোথা থেকে আসছো মা? রাঁচির থেকে মা, রাঁচি থেকে আসছো? কালকে 9টায় পৌঁছেছি এখানে, কটা থেকে লাইন দিয়েছে এখানে? এখানে তোমার 5টার থেকে, ভোর 5টায়, কেউ বাঁধিও না, আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? সময় এসো এদিকে, আমি যাবো সবার দিকে যাবো, আমি জানি দুটো লাইন পড়েছে, দুটো তিনটে লাইন হয়েছে, আমি জানি যাবো সবার কাছে, বলো মা কি উপকার হচ্ছে বলো মা? আমার 14 বছরের রোগ, ব্লাড পড়তে পড়তে আমি শেষ হয়ে গেছি, হসপিটালে ভর্তি হয়েছি, ব্লাড দিয়েছে, অপারেশন করেছি মা, আমি আমি এখানে এসেছি গত মাসের 20 তারিখে, আমার 4 দিনের আছে মা, আমার ব্লাড পড়া কমিয়ে দিয়েছে মা, থাক আমাকে প্রণাম করো না মা, আমাকে প্রণাম করো না, আমাকে প্রণাম করো, কোথা থেকে কোথা থেকে এসেছিলে মা? দেখি পুড়ি দিবি না তোমাকে, না মা তোমাকে পুড়ালে হবে মা, আর কোনো ভক্ত উপকার পেয়েছো? ভক্ত দেখা আর কোনো ভক্ত উপকার হয়েছে মা? এদিকে ঘুরে আসছি মা, জানি প্রচুর লাইন হয়েছে, আমাদের বাড়িতে একজন কাজ করে, আমাকে যেতে দিই, আমার কিডনি খারাপ হয়ে গেছে, আমার ভাইয়ের বউকে ডাকে, তার জন্য আমি খুব তার জন্য প্রার্থনা করেছি, তার জন্য খুব প্রার্থনা করছি, তার কিডনি খারাপ হয়ে গেছে, মেডিকেলে ভর্তি, মা আজকে তাকে ত্রিশূল দিয়ে জেড়ে দেবে, আমি ভিডিও কল করব, তার বিছানা শয্যা হয়ে গেছে, কিচ্ছু খেতে পাচ্ছে না, আমি মায়ের কাছে খুব কেঁদেছি, খুব কেঁদেছি, আমি 108 বছরে 2 বেলা জব করি, তারপরে একটা বাচ্চা ছেলে তার কাছে গিয়ে খেতে চাইছে, খেতে কি বলছে, তুই আমাকে খেতে দি, আমার মা আজকে রান্না করবে না, সেই অসুস্থ মানুষটাকে গিয়ে ডাকছে, তার বউ চান করতে গেছে, বলছে কী গো বাচ্চাটাকে খেতে দাও, ওর মা রান্না করবে না, চেনে না তাকে, সেই ভাত খেয়ে বলছে আমি কি তৃপ্তি পেলাম, আমি খুব খুশি হলাম, কে আমি কাউকে বলবি না, কাউকে জানাবি না, সে আবার বলে চলে গেল। এই থেকে আসছো মা? আমি হাওড়া থেকে এসেছি, আমরা আজকে 8 জন এসেছি, প্রথম আসছে আজকে, না না 27 তারিখে গত মাসে এসেছিলাম, আর এই স্বামী ওই যে সুগার রয়েছে বলে দেখিয়ে গেছি তোমাকে, এখন একটু ভালো আছে, নার্ভের রোগে ওষুধ খাচ্ছে, অনেকটা ভালো আছে, আগে থেকে একটু ভালো আছে, হ্যাঁ,
দা মা আজকে ত্রিশুল দিয়ে আমি ভিডিও কল করবো, যখন ওনাকে একটু ঝেড়ে দেবেন, উনি হসপিটাল ভর্তি ছিল। ঠিক আছে ঠিক আছে, আমি দেখবো গো মা, দেখবো আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের, কোনো ভক্ত উপকার পেয়েছো? ও কোথায় গেল রে বই, বাইরে কোথায় গেল? বাপরে এত লাইন হয়েছে, সর্দি কাশি পুরি চান করলে জ্বর হয়, তাই এই যে দ্বিতীয়বার ঘুরে গে, এখনো পর্যন্ত ওষুধ খাইনি। ডাক্তার আমাকে বললো রোগ কোনোদিন ভালো হবে না, মায়ের আমার মায়ের ভিডিও করে মা মায়ের ভিডিও করে মায়ের দেখো চরম মিরাকেল হয়েছে। এই রোগটাই কি রোগ বলে মা? প্রণাম করবেন না, সোরিয়াসিস রোগ। সোরিয়াসিস দেখাও মা একবার দেখাও। প্রফেসর ডাক্তার সবাই বলেছে এই রোগ ভালো হওয়ার নয়, তা অনেকটা আমার সুস্থ হয়েছে। শুধু নাম জপ করে, শুধু নাম ইউটিউবে শুধু নাম জপ পেয়েছি। আমি এই প্রথমবার এসেছি। আর কত থেকে আসছো মা? আমি হুগলির পরশুরা থানা চাপাডাঙ্গা ফেরিয়ে গিয়ে। আমি কজন এসছো তোমরা? আমার স্বামী ও রুগী রুগী ওর জন্য এসেছি। মিরাকেল করে? হ্যাঁ করে, শুধু নাম জপ করে। আর কোনো কে বলে উপকার পেয়েছে? আমি উপকার কারণ আজকে প্রথম এসেছি না, আমি জানি আমি পেয়েছি। উপকার হয়েছে আমি পেয়েছি, তোমার আগের মন্দিরে আমি এসেছিলাম। দাঁড়ান দাঁড়ান আমার মেয়ের জন্য, তো মেয়ে এখন অনেকটা অনেক ভালো। মনে পড়ে মা তোমাকে আমি আগের মন্দিরে এসেছিলাম, মনে পড়ে? তুমি কোথা থেকে আসছো মা? হরদা থেকে। মেয়ে ভালো আছে? মেয়ে অনেক ভালো আছে। আমার হাজবেন্ড গাড়ি কিনেছে, দুবার অ্যাক্সিডেন্ট হতে গিয়েও বেঁচেছে, তাই মা আমি আমার হাজবেন্ডকেও নিয়ে এসেছি। কই মহাদেব, কই তোমার মহাদেব, এদিকে আসো। তো ওই ও দুবার অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছে। শুধু মায়ের নাম জপ করে মা ঠিক ফিরিয়ে আনে। মেয়ে ভালো আছে তো মা? মেয়ে ভালো। বাবা তোমার কি উপকার ছিলো? দু বছর ধরে ফোড়া হচ্ছিলো, ভালো হচ্ছিল না। হঠাৎ করে ওয়াইফ ওই ইউটিউবে ছবিটা আসে, দেখার পরে তখন বলে যে জপ করে মায়ের জপ করে, এখন একদম পুরো সুস্থ হয়েছে। দুটো দু একটা আছে ভালো হচ্ছে, তার জন্য আমাকে পুজো দিয়ে পাঠিয়েছে, ও আসতে পারে না, আসবে। কোথা থেকে আসছো বাবা? আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। ঝাড়গ্রাম থেকে আসছো, শুধু নাম জপ করেছো? শুধু নাম জপ। প্রথম আসছো? প্রথম এসেছি। ওরা আসেনি, ছেলে বউ আসেনি এখন। চরম মিরাকেল হয়েছে, যেখানে এত ফোড়া হতো ভালো হতো না, শুধু নাম জপ করে ফোড়া ভালো। সব ডাকে মা সারা দেয়। এইগুলো হয়েছে, মায়ের নাম দিয়ে একটু কমছে। দেখো চরম মিরাকেল হয়েছে এই বাবার। আর এই সব এখনো আছে, আর পায়ের ডিমের যন্ত্রণা, আর থাইরয়েড। হাতে কি হয়েছিল বাবা? হাতে সব ঘা হয়ে গেছে এরকম। কোথা থেকে আসছো তুমি? আমি ডোমডুর গয়েশপুর থেকে আসছি। আগে এসেছিলে? নাই প্রথম আসছি। শুধু ঘরে বসে নাম জপ করে হাতের ঘা ভালো হয়ে গেল? হ্যাঁ, হাতের ঘা এগুলো আস্তে আস্তে ভালো হচ্ছে মায়ের নাম নিয়ে। কিন্তু আজ 8-10 বছর ডাক্তার দেখছি, এতও কমে নেই না। ডাক্তার বলছে একটা ভালো করছে। চরম মিরাকেল করেছে এই বাবার, 8-10 বছর ধরে ডাক্তার দেখিয়েছে, কমে নি। শুধু মায়ের নাম জপ করে দেখো হাতের ঘা অনেক ভালো হয়ে গেছে। মা কথা শোনে? হ্যাঁ মা কথা শোনে। শুধু নাম জপ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যখন মাকে বলেছিলাম, যখন আমি মাকে বলেছিলাম মা তোমার কি মন্ত্র হবে গো মা বল না, কি আবার মন্ত্র হবে? জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এটাই তো আমার মন্ত্র। এই মা কেমন করে এলো, কিভাবে এলো, এত মানুষের এত মিরাকেল। মা তো কে আমি তো জানি মা, এখানে মা তুমি মা কেমন কাঁদছো গো মা? মায়ের নাম জপ করে মা এত
সবাই কাঁদো, সবাই তো নিজের জন্য কাঁদো, মায়ের জন্য একটু কাঁদো। দেখো মা সারা দেবে, মা দয়াময়ী, সবাই আমরা নিজের জন্য কাঁদি। মা আপনি এদিকে আসুন। তুমি কাঁদছো কেন মা? খালি হাতে ফেরাই না জানো তো, কোনো ভক্ত এত ভক্ত এসছে কিছু না কিছু তোমরা পাবে। আর কোন না আত্মহত্যার কথা নয়, আত্মহত্যার কথা কেউ মালা রাখো, মা মালা রাখো, কেউ প্রণাম করবে না, মা প্রণাম করবে না আমাকে, কেউ প্রণাম করবে না। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? বুকে ব্যথা হতো, রাত্রে ঠিক মতো ঘুমাতেও পারতাম না। আমি রথের দিন এসেছিলাম, ওই দিন থেকে আজ আমি এখনো অবধি পুরো শান্তির ঘুম দিচ্ছি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমাকে প্রণাম করো না বেটা, আমাকে প্রণাম করো না, মাকে প্রণাম করো বেটা, মাকে প্রণাম করো। কোথা থেকে আসছো বেটা? আমার পূর্ব মেদিনীপুর, এগরা। পূর্ব মেদিনীপুর থেকে আসছো? দিয়ে কবে এসেছিলে বললে? আমি রথের দিন এসেছিলাম। রথের দিন এসেছিলে, টিসুটা কি দিয়েছিলাম? ফুল খেতে দিয়েছিলাম আমাকে। খুব শ্বাসকষ্ট হতো, মানে ঘুমোতে পারতাম না, রাত্রি ঠিকঠাক ঘুম হতো না। এখন ঘুম হচ্ছে? মা চলেন তো, মা জাগ্রত, মা আছেন, মা এসেছেন সত্যি। আপনার দ্বারাই এসেছে না? কোন ভক্ত উপকার পেয়েছে বললো মা, বলো মা? আমার টিউব লেগেছে, ইউটি আছে, আমি সব রিপোর্ট করেছি, সব ভালো। আর একটা রিপোর্ট আমার মায়ের নাম জাপুর অনেক ভালো আছে মা, সব পড়ি খাতায় আবার রোজ লিখি মা। কোথা থেকে আসছো মা? মাকে দেখা? রিজরা থেকে আসছি। রিজরা থেকে আসছো? আমার 8 মাস হলো ছিল অ্যাক্সিডেন্টে মারা গেছি। ঠিক আছে মা, কেন না মা, কিন্তু তোমার উপকার হয়েছে মা। আমি একদম তোমাদের মতনই, কিন্তু কেন ছুতে পারবো না, অবশ্যই ছুতে পারবো মা, কিন্তু এর তো দেরি হয়ে যাবে, মালা পড়লে প্রণাম করলে দেরি হয়ে যাবে মা পুজো করতে। ঠিক আছে মা, আর কেউ উপকার পেয়েছো মা? ঠিক আছে মা, দেখবো দেখবো মা, দেখবো। আর কেন ভক্ত উপকার হয়েছে মা? না সবাই জানা কি উপকার হয়েছে বলো মা? 8 বছর ধরে আমার পিঠে একটা ব্যথা ছিল, সেই ব্যথাটা এখান থেকে টিসুল থেকে যাওয়ার যেদিনকে গেছি সেদিনকে আমি বাড়ি পৌঁছেছি, আমার ব্যথা গায়েব হয়ে গেছে। আর এই হাতেও ব্যথা ছিল, মানে হাতে বলেছিল ডাক্তারে বলেছিল যে তোমার মাস বেড়েছে, মানে ফ্যাট জমেছে, তো হাতে আমি কিচ্ছু করতে পারতাম না, মানে খুনটি নাড়া তো দূর, কিবাদ মগ দিয়ে জান করতে কিচ্ছু করতে পারতাম না, এখন আমি সব করতে পারছি। সেদিন মায়ের কাছে এসেছিলাম, মায়ের কাছে এসেছিলাম, এমনিতে নাম জপও করি আমি। কোথা থেকে আসছো মা? কর্ণগর থেকে। কবে? আমার হাজবেন্ডও এসেছিল। কবে এসেছিলে মা? আমি এই 2 মাস আগে, মানে জুন মাসে এসেছিলাম, 18 তারিখ। চরম মিরাকেল হয়েছে, 8 বছরের রোগ মায়ের ভালো হয়েছে, যেখানে 8 বছরের রোগ। আমার ছেলে কোনোদিন মানে কোনো জায়গায় যেতে চায় না, আপনার কাছেও এসেছিল এর আগের বারে, এবারেও এসেছে, বলছে না আমি যাব। ভালো লাগে কৃষ্ণ কালী মায়ের কাছে, বলছে মা চরম মিরাকেল পড়েছে, 8 বছরের রোগ, শুধু ত্রিশূল থেকেই দিয়েছিলাম, হাত তুলতে পারতো না, না একদম মানে কিছু করতে পারতো না, পিঠের যে ব্যথা যে জমাকে দেখা মরে যেতাম, তার জন্য আমার খুব কষ্ট পেয়েছি। মা চলন্ত, মা তো চলন্ত, জাগন্ত, সব কিছু, মানে কি বলবো, মা না থাকলে তো আমরা মনে বললে সারা যায়। আর আমার হাজবেন্ডের মানে কি, ওনার গলারতে খুব প্রবলেম ছিল, এখন গলার প্রবলেমটা অনেকটা কমে গেছে, ব্যথা ছিল খুব, মানে হাত দিয়ে বললে না জিভেতে অনেক মানে এ ছিল, এখন একটু আবার স্পন্ডলাইটিসের জন্য একটু অনেকটা কমেছে, যা ছিল তুমি নিজে বুঝতে পারছো যে হালকা হয়েছে অনেকটা, গলায় প্রবলেম ছিল। যখন যখন আমি ছোট ছোট কোনো জিনিসে আমি দেখি, মানে আমি নাম মানে নাম জপ করি, ছোট ছোট জিনিসে আমার যখন কিছু হয় তখন আমি মায়ের নাম করি, তখন আমি সব কিছুতেই ঠিক হয়ে যাই। মাকে ভুলবে না কেউ, মাকে যেন কেউ ভুলবে না। চরম মিরাকেল বাবারও হয়েছে, গলায় অনেক বছরে ব্যথা ছিল, গলার বসেছিল, মানে গলা কি কাশি হতো, এমন মানে কাশি হতো না, কাশতে কাশতে মনে হতো দম আটকে যাবে, সেইটা অনেকটা কমে গেছে। মাকে কেউ বল, আর কোনো ভক্ত সবার কাছে আমি যাবো, উপকার হয়েছে আমার ব্যথা, ইয়ে সব ভালো হয়েছে, কিন্তু আমাদের শুনবো এখন না, সমস্ত কথা মন্দিরে বলো মা।
একটু বসো। আমার মেয়ে রাতে যখন শুতো দুটো নাক বুজে যেত, দিয়ে ওই ড্রপ ছেলেকে একটা মালা পরিয়ে দিবে, রোজ ড্রপ দিতে হতো, দিয়ে আমি মায়ের নাম জপ করে করে ওর নাকে ড্রপ নেওয়া বন্ধ হয়ে গেছে, এখন পুরো ইয়ে হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? আমরা আসছি বইছি বর্ধমান, দূর বইছি থেকে। আগে এসেছিলে? হ্যাঁ, তো বাড়িতে এসলাম চারবার। ছেলে নাকের সমস্যা মিটে গেছে? মেয়ে 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 মা চলন তো অনেক অনেক উপকার। তোরা তো একবার এসে খালা দেখ, এক একটা ভক্ত বারো বা তেরো বা চোদ্দ বার আসে। আমি শুনবো মা সবাই কথা। এত গ্যাস অম্বল তো প্রচুর ডাক্তার দেখিয়েছি, আমারও অম্বল কমতো না, কিন্তু এখানে এসে একদম গ্যাস। প্যান্ডেলের ব্যবসা করে একটু ভালো কাজ হতো না, এবার যে বর্ষাকালে এত কাজ মানে করে উঠতে পারছি না। এত এই মা চরম মিরাক্কেল পেয়েছে, এই মায়েরও গ্যাস অম্বল ছিল, যেখানে ভালো হয়ে গেছে। মায়ের কাছে কবার এলে মা? এটা তিন চারবার। তিন চারবার আসতে হবে মায়ের কাছে, তোমরা একবারে সব নেবো বলে হবে? একে একে দেবে মা। দেখো গ্যাস অম্বল ভালো হয়েছে, বিজনেস ভালো হয়েছে, বিজনেস ছিলই না সেখানে। এত এর মেয়ের এত রাগ ছিল, আমি ওকে বলেছিলাম যে আমি একটা ফোনে ঠাকুর দেখেছি যাবি, দিয়ে আমরা দুজনা এসেছিলাম, ওর মেয়ের পুরো ঠান্ডা হয়ে গেছে, এত ভালো হয়ে গেছে, রাগ ছিল মানে ভাঙচুর করে যাচ্ছে তাই অবস্থা, সেই মেয়ে ঠান্ডা হয়ে গেছে। তোমার তোমার কে হয় মাটা? আমরা দুই বোন। দুই বোন? তোমরা দুই বোন? তোমারও গ্যাস অম্বল ছিল, ভালো হয়ে গেছে? আমাদের প্রচুর কাজ হয়েছে, প্রচুর কাজ হয়েছে। মাকে বলবে না? না না, আমি যেন বারো বার তেরো বার একটা প্রণাম করবো। আমার সিস ছিল, গলব্লাডারে পাথর ছিল, ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে, চোখ পড়ে যাবে, কিন্তু সেখানে অপারেশন করতে আর হয়নি। কি ছিল? সিস ছিল, পাথর ছিল। ঠিক আছে মা, কে জানো মা, মাসে 13-14 হাজার টাকার ওষুধ খেতাম, এখন সেখানে 2-2 হাজার টাকার ওষুধ খাচ্ছি, অনেক ভালো হয়ে গেল। গলায় সিস্ট ছিল? পেটে সিস্ট ছিল, পেটে সিস্ট ছিল, পাথরে সিস্ট ছিল, আর গলব্লাডারে পাথর ছিল, পাথর 13 mm ছিল, সেখানে 4 হয়ে গেছে, অনেক ছোট ছোট বলেছে অপারেশন করতে হবে না। মা কেমন কাঁদছে দেখো, আর বলেছিল যে আমার লাইফে রিস্ক হয়ে যাবে অপারেশন করলে, যতবার অপারেশন করতে আছি ততবার ফিরে আসছে। আমি অনেক উপকার পেয়েছি, আমি বলে দিলাম মাকে বলবো না। পাথর কোনোদিন গলে না, সেখানে কি করে গলে গেল? ডাক্তার এরকম আধ ঘন্টা এরকম মুখে হাত দিয়ে বসেছিল, মেয়েকে অপারেশন লিখবে কি লিখবে না, বলছে পাথর কোনোদিন এরকম গলে নাকি, তাই যেখানে 13 mm ছিল সেখানে 4 mm টুকরো টুকরো। ডাক্তার বলছে কি করে হতে পারে এরকম, যেখানে মায়ের রিস্ক এর ব্যাপার ছিল, কেমন কাঁদছে দেখো মা আর মেয়ে দুজনাই? মা আমার অস্ত্র ছিল 22 বছরের অস্ত্র, 20 দিনে ফুল দিয়েছিলাম দুটো, আর বলেছিলে ফুল খেতে, ফুল খেয়েছে, আর মায়ের নাম জপ করেছে, আমার অস্ত্র নেই, আর অস্ত্র ভালো হয়েছে, এখন শুধু দাঁতের আমাকে বলেছিল যে অপারেশন করলে পুরো জীবনে আমার রিস্ক হয়ে যাবে, কিন্তু সেখানে মা আমাকে বাঁচিয়ে দিয়েছে। চরম মিরাকেল পেয়েছে মায়েরা, কোন নতুন জীবন দিয়েছে মা। কোনোদিন মাকে ভুলো না মা, তোমরা ভুলবো না কোনোদিন না, আমি না থাকলেও আসিস, কারণ তোমরা সবাই জানো যারা জনকল্যাণে আসে তাদের আয়ু কিন্তু অল্পই হয়। তাই যারা তোমরা ভক্তরা আসছো, এত এত মিরাক্কেল পাচ্ছ, তোমরা কিন্তু মাকে কেউ ভুলো না, আমি মায়ের চরণতলে থাকবো, হয়তো আমার দেহটা থাকবো না, হয়তো আমার সশরীর থাকবো।